আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় গর্ত হয়ে থাকা দাঁতের গোড়া কেন ফলে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যাদের অনেক দিন থেকে দাঁতে গর্ত রয়েছে আর এমন দাঁতের ক্ষেত্রে দাঁতের গোড়া ফুলে ওঠা সমস্যা দেখা যায় কিছুদিন পর পর দাঁতের গোড়া ফুলে ওঠে এ ধরনের সমস্যা যাদের দাঁতে অনেক দিন থেকে গর্ত হয়ে গেছে এবং পালপাইটিস হয়ে আছে অর্থাৎ দাঁতের ভিতরে যে দন্তমজ্জা থাকে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর তার কারণেই এ ধরনের গোড়া ফুলে ওঠা সমস্যাটি হয়ে থাকে ভিওর্স যাদের এ ধরনের গর্ত হয়ে থাকা দাঁত রয়েছে তারা দাঁত ফেলে না দিয়ে ট্রিটমেন্ট করিয়ে রাখতে পারেন সেটি অবস্থার উপর যদিও নির্ভর করে তারপরও এ ধরনের দাঁত রাখতে গেলে বা ট্রিটমেন্ট করাতে গেলে প্রথমত এক্স রে করতে হয় এক্স রে রিপোর্টটা দেখেই ভালোভাবে বলা যেতে পারে যে এ ধরনের অনেক বেশি গর্ত হয়ে হয়ে গেছে দুই থেকে চারবার দাঁতের গোড়া ফুলে উঠছে এ ধরনের দাঁত ট্রিটমেন্ট করে রাখা যাবে কি না তা এক্স রে রিপোর্ট দেখেই যথাযথভাবে বলা যেতে পারে ভিওয়ার্স এখন আসুন নিই যে দাঁতে যখন গর্ত হয়ে সেটি অনেক দিন পর্যন্ত থাকে তখন কেন ব্যথা হয় বা দাঁতের গুঁড়া ফুলে ওঠে ভিউয়ার্স এখানে চারটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত ভালো দাঁত আর এটি দাঁতের উপরে সামান্য গর্ত হয়েছে এটি তার থেকে একটু বেশি হয়েছে সাধারণত যদি এমন গর্ত হয় যেটি এখনো পর্যন্ত দাঁতের পাল্প চেম্বার পর্যন্ত পৌঁছায়নি বা দাঁতের উপরে গর্ত হয়ে গেছে উপরে অনেক বড় গর্ত কিন্তু সেটি পাল্প পর্যন্ত পৌঁছায়নি সেই ক্ষেত্রে দাঁতের গুঁড়া ফুলে ওঠার সমস্যা নাও হতে পারে কিন্তু যখন দাঁতের সমস্যা বা গর্তটি দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত ওপেন করে দেয় পুরোপুরিভাবে অর্থাৎ উপর থেকে একেবারে দাঁতের পাল পর্যন্ত চলে আসে তখনই দাঁতের ফোলা সমস্যা হয় আর এভাবে অনেক দিন রেখে দেওয়ার কারণে যতটুকু অংশ পাল্প ভালো থাকে সেটিও পচনের মাধ্যমে ধীরে ধীরে পসতে থাকে এবং সেই পচন রস ধীরে ধীরে যখন দাঁতের এই রুট অঞ্চলে চলে আসে এটিকে আমরা অ্যাপেক্স অংশ বলি তো এই অ্যাপেক্সে যখন সেই পচন রসটি ঢুকে যায় বা চলে আসে ধীরে ধীরে তখনই ধীরে ধীরে সেই দাঁতের যে দাঁতের গর্ত রয়েছে সে দাঁতের গোড়া ফুলে ওঠা সমস্যা হতে থাকে যখন ঔষধ সেবন করা হয় তখন কয়েক দিনের জন্য ভালো হয়ে গেলেও পরবর্তীতে আবারও কিন্তু গুড়া ফুলে ওঠার সমস্যা হয় কারণ আপনি যখন কোনো খাবার খাচ্ছেন বা মুখে কোনো খাবার আপনি খাচ্ছেন তখন কিন্তু যখন খাবার সময় এই গর্তের ভিতরে অনেকটা খাবারের কণা বা খাদ্য অংশ কিন্তু ঢুকে থাকে আর সেইটি পচনের মাধ্যমে ধীরে ধীরে দাঁতের ভিতরে ফাফা একটি অংশ আছে যে অংশের ভিতর থেকে পচন রস ধীরে ধীরে দাঁতের ক্যানেল বেয়ে দাঁতের ঠিক এই পজিশনে চলে আসে এবং সেখানে ধীরে ধীরে ইনফেকশন তৈরি করে আর ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার কারণেই সেখানে দাঁতের গুঁড়া এভাবে ফুলে ওঠে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগে বেশ কিছুটা গর্ত রয়েছে আর এই গর্তটি পুরোপুরি এখান থেকে এতটুকু অংশ গর্ত হওয়ার কারণে দাঁতের ঠিক গোড়া পর্যন্ত কিন্তু এই ইনফেকশনটা চলে আসছে আর তার কারণেই অনেক দিন থেকে গর্ত হওয়া দাঁতে এ ধরনের গোড়া ফোলা সমস্যা হয়ে থাকে ভিওয়ার্স এই ধরনের যে দাঁতগুলো রয়েছে এগুলা ট্রিটমেন্ট করে রাখা যায় এগুলো ট্রিটমেন্ট এগুলো ফেলে দেওয়ার প্রয়োজন হয় না দাঁতে গর্ত হলে বা যন্ত্রণা হলেই যে ফেলে দিতে হয় এমন কিন্তু নয় এখন এ ধরনের দাঁত রাখার জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট রয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের দাঁত কিন্তু রাখা যায় ট্রিটমেন্ট করে না ভিওয়ার্স এছাড়া অনেকের দেখা যায় যে দাঁতের অনেক দিন থেকে ভাঙা দাঁত রয়েছে কিন্তু কোনো ব্যথা নাই আগে এক সময় ব্যথা হতো আগে এক সময় দাঁতের গুঁড়া ফোলা সমস্যা হতো কিন্তু আপাতত কোনো কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে কোনো ব্যথা যন্ত্রণা নাই যারা যাদের এ ধরনের ভেঙে থাকা দাঁত বা অতিরিক্ত গর্ত হওয়া দাঁত রয়েছে তারা কিন্তু বিপদ মুক্ত নয় এ ধরনের দাঁতে মাড়ির আরও বেশি ক্ষতি হয়ে থাকে যখন দাঁত ধীরে ধীরে পুরোপুরি সেন্স হারিয়ে ফেলে বা দাঁতের যখন পুরোপুরি নষ্ট হয়ে যায় তখনই এমনটি ঘটে থাকে অর্থাৎ যখন এই দাঁতের কোনো অনুভূতিই থাকে না তখন এই দাঁতের ভিতর থেকে অনেক কিছু ব্যাকটেরিয়া ধীরে ধীরে মাড়ির মধ্যে পৌঁছতে থাকে এবং এক পর্যায়ে মাড়ি ক্ষয় হতে শুরু শুরু করে যেটিকে আমরা ডেন্টাল সিস্ট বলে থাকি ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন এখানে দাঁতের কোনো অংশ নাই নষ্ট হতে হতে গর্ত হতে হতে এই দাঁতটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর এমন নষ্ট হয়ে থাকা দাঁত যদি অনেক দিন পর্যন্ত মাড়িতে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দাঁত তো নষ্ট হয়ই এবং দাঁতের সঙ্গে সঙ্গে সেই দাঁতটি মাড়ির যে স্থানে থাকে সেই মাড়ির ভিতরে যে হাড় থাকে সে হাড়ে ক্ষয় হতে শুরু করে যেখানে এমনটি দেখতে পাচ্ছেন এটি হলো মাড়ির ক্ষয়ের অংশ যতটুকু অংশ এখানে কালো দেখা যাচ্ছে এতটুকু অংশ এই দাঁতের এই ফাঁকা থাকার কারণে ধীরে ধীরে ইনফেকশনের কারণে হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গেছে আর এই ক্ষয়ের অংশ যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আমরা অপারেশন পর্যন্ত করিয়ে থাকি তো ভিউয়ার্স যাদের এ ধরনের ভাঙা দাঁত রয়েছে অথবা দাঁতে অনেক দিন থেকে গর্ত হয়েছে বারে দাঁতের গোড়া ফুলতেছে আমার রিকোয়েস্ট থাকবে তারা এ ধরনের দাঁত যদি আপনার আপনি যদি দাঁতটি রাখতে চান তাহলে এক্স রে করান এক্স রে করানোর পরে রিপোর্ট দেখেই ডাক্তার আপনাকে বলবে যে দাঁতটি রাখা যাবে কি না যদি রাখা যায় তাহলে আপনি সেই দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে রাখেন আর যদি রাখা না যায় যত দ্রুত সম্ভব সে দাঁতটি ফেলে দিন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম